আসসালামু আলাইকুম বন্ধুরা, এই পৃথিবীতে এমন মানুষ নেই যিনি শিহাব ভাইকে চেনেন না। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই ভিডিওটিতে দেখতে চলেছেন এমন একটি ভিডিও যা আপনি এর আগে কখনো দেখেননি এবং শুধুমাত্র আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্সরাই দেখার সুযোগ পাচ্ছেন। কি হয়েছিল এই ভিডিওটিতে দেখুন। শিহাব ভাই এই জঙ্গলের মাঝে কেন এই বিশাল অজগরটির সামনে দিয়ে সফর করছেন এবং এই অজগরটি শিহাব ভাইয়ের সাথে কি করেছিল, আমি নিশ্চিত আপনারা জানলে হতভম্ব হয়ে যাবেন। তাই অবশ্যই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবং এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমাদের সবার প্রিয় শিহাব ভাই বর্তমানে পাঞ্জাব রাজ্য সফর করছেন। আর আপনারা এটাও অবশ্যই জানেন, পাঞ্জাব রাজ্যে রয়েছে ছোট বড় অনেকগুলো জঙ্গল। তেমনি এক জঙ্গলে শিহাব ভাইয়ের সাথে আজকের ঘটনাটি ঘটেছে। ঘটনাটি বিস্তারিত জানার আগে সকলেই শিহাব ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে মন থেকে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা, শিহাব ভাইয়ের আজকের দিনের ঘটনাটির বিস্তারিত জানানোর আগে আমি আপনাদেরকে সত্য একটি ঘটনা জানাতে চাই। বন্ধুরা, এই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের ছোট্ট একটি গ্রাম চাঁদপুরে। সেখানে অনেক পুরনো একটি কুয়া ছিল। সেই পুরনো কুয়ার মধ্যে ইচ্ছাধারী নাগ নাগিনের বসবাস ছিল, কিন্তু এই ব্যাপারে সেই এলাকার কেউ জানত না। এরপর এক রাতের ঘটনা, যখন ইচ্ছাধারী নাগিন তার রূপ পরিবর্তন করে চাঁদপুর ঘুরতে বের হয়েছিল, কিন্তু ইচ্ছাধারী নাগ সেই কুয়ার পাশে চুপচাপ ঘুমিয়েছিল। আর সেই সময়টাতে সেখানে ছিল অনেক বেশি অন্ধকার। রাজু এবং মঙ্গল নামে দুইজন কৃষক তাদের জমির সমস্ত কাজ শেষ করে সেই কুয়ার পাশ দিয়ে বাসায় ফিরছিল। এমন সময় রাজু যখন অন্ধকারের মধ্যে হাঁটছিল, তখন রাজুর পা ইচ্ছাধারী নাগের ফেনার উপরে পড়ে যায়। এরপর যখনই নাগ রাজুকে দংশন করার জন্য মাথা উঁচু করে, তখনই পিছন থেকে মঙ্গল দেখল একটি সাপ রাজুকে দংশন করতে যাচ্ছে। আর এটা দেখে মঙ্গল তার হাতের কুড়াল দিয়ে সেই নাগকে হত্যা করে ফেলল। এরপর তারা সেই সাপটিকে মারার পর যখন বুঝতে পারল এই সাপটি কোনো সাধারণ সাপ নয়, বরঞ্চ এই সাপটি ইচ্ছাধারী একটি নাগ, তখন তারা সেই সাপটিকে সেখান থেকে তুলে কুয়ার মধ্যে ফেলে দেয় এবং যত দ্রুত সম্ভব সেখান থেকে পালিয়ে চলে গেল। কিন্তু এদিকে ইচ্ছাধারী নাগিন যখন চাঁদপুর ঘুরে তার নাগের কাছে ফিরে আসলো, তখন সে এসে দেখতে পেল কে বা কাহারা তার নাগকে মেরে ফেলেছে। এবং সে যখন আরও দেখতে পেল তার নাগকে মেরে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, তখন নাগিনের অনেক বেশি রাগ হল এবং সেই নাগের চোখে নাগিন তার হত্যাকারীদেরকে দেখে নিল। আর সেই সময়ে নাগিনের মাথায় শুধুমাত্র একটা জিনিসই চলছিল, আর সেটা হচ্ছে প্রতিশোধ। এরপর সেই সময়ে নাগিন সিদ্ধান্ত নিল, যারা আমার নাগকে মেরেছে তাদেরকে মেরে ফেলব। এরপর সেই নাগিন অনেক বছর পর্যন্ত সেই কুয়ার মধ্যে থেকে সেই মানুষ দুটির জন্য অপেক্ষা করতে থাকল। কিন্তু রাজু আর মঙ্গল নাগ মারা যাওয়ার ঘটনার পর থেকে সেই রাস্তা দিয়ে যাতায়াত করা একদমই বন্ধ করে দিয়েছে। কিন্তু এদিকে ইচ্ছাধারী নাগিন তার নাগের প্রতিশোধ নেওয়ার জন্য যতই দিন যাচ্ছে ততই মরিয়া হয়ে উঠছে এবং ধীরে ধীরে নাগিনের ধৈর্য ভেঙে গেল এবং নাগিন সিদ্ধান্ত নিল, এবার আমি গ্রামে গিয়ে আমার নাগের প্রতিশোধ নেব। এরপর নাগিন অনেক সুন্দর এক মহিলার রূপ নিল এবং সাধারণ মেয়ের রূপ ধারণ করে চাঁদপুর গ্রামে পৌঁছে গেল। এরপর সে সম্পূর্ণ গ্রামে খুঁজতে লাগল তার নাগের হত্যাকারীদের, কেননা তার নাগের হত্যাকারীদের চেহারা এখনও তার মনে আছে। এভাবেই নাগিন অনেক দিন পর্যন্ত খোঁজার পরেও রাজু ও মঙ্গলকে কোথাও খুঁজে পেল না। কিন্তু একদিন রাতে হঠাৎ করে যখন রাজু আর মঙ্গল তাদের ফসলি জমির কাজ শেষ করে বাসায় ফিরছিল, তখনই ইচ্ছাধারী নাগিনের নজর পড়ে তাদের উপরে। আর সেই সময়টাতে নাগিন অনেক সুন্দর এক মহিলার রূপ ধারণ করেছিল এবং নাগিন রাজু ও মঙ্গলের কাছে গিয়ে তার রূপের জালে তাদেরকে ফাঁসাতে চাইল। আর রাজু এবং মঙ্গল দুজনেই নাগিনের রূপ দেখে তার প্রেমে পড়ে গেল। আর সেই সময়ে সেই নাগিন তাদেরকে বলল,
চলো আমার সাথে, আমি তোমাদেরকে স্বর্গের সন্ধান দিচ্ছি। এরপর রাজু ও মঙ্গল দুজনেই নাগিনের কথা মতো তার পেছনে পেছনে যাওয়া শুরু করল, কারণ তারা দুজনে সেই মেয়েটির রূপ দেখে এতই বেশি অবাক হয়েছে যে মেয়েটির এক কথাতেই তারা মেয়েটির সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু তারা দুজনেই বুঝতে পারেনি তারা সেই জায়গাটিতে যাচ্ছে যেখানে তারা নাগকে হত্যা করেছিল। এরপর ধীরে ধীরে সেই ইচ্ছাধারী নাগিন রাজু ও মঙ্গলকে নিয়ে সেই কুয়ার একদম কাছে চলে আসে এবং তাদেরকে কুয়ার পাশে নিয়ে আসার সাথে সাথেই নাগিন তার ভয়ঙ্কর রূপ রাজু ও মঙ্গলকে দেখালো। রাজু ও মঙ্গল যখন দেখতে পেল বিশাল আকৃতির একটি সাপ, এটা দেখে রাজু আর মঙ্গলের শরীর থেকে ঘাম ঝরতে শুরু করল এবং দুজনেই ভয়ে কাঁপতে শুরু করল। এরপর ইচ্ছাধারী নাগিন তাদেরকে কথা বলার আর কোনো সুযোগ দিল না। তারা এটাও বলতে পারল না যে তারা ভুল করে নাগকে হত্যা করেছে। এই কথাগুলো না শুনেই নাগিন তাদের উপরে হামলা করে বসল এবং নাগিন যে প্রতিজ্ঞা নিয়েছিল নাগিন তার সেই প্রতিজ্ঞা সম্পন্ন করল। যে কুয়ার মধ্যে রাজু ও মঙ্গল নাগকে মেরে ফেলে দিয়েছিল সেই কুয়ার মধ্যেই নাগিন রাজু ও মঙ্গলকে মেরে ফেলে দিল এবং তখন থেকে আজ পর্যন্ত এই নাগিন এখনও সেই কুয়াতেই রয়েছে। আর আমি আপনাদেরকে এতক্ষণ যে ঘটনাটি শোনালাম, এই ঘটনাটি আমাদের সবার প্রিয় শিহাব ভাইকে বলছিলেন শিহাব ভাইয়েরই সেদিনের একজন সফরসঙ্গী। শিহাব ভাইয়ের সেই সফরসঙ্গী শিহাব ভাইকে আরও বলেছেন সেই কুয়া আর পাশেই যে গ্রাম রয়েছে সেই গ্রামেই তার বাসা। তখন শিহাব ভাই সেই মানুষটিকে বললেন, আপনি যখন কোনো প্রাণীর ক্ষতি করবেন তার সঙ্গী আপনার ক্ষতি করবে, এটা খুবই স্বাভাবিক। যেমন ধরুন আপনি যদি কোনো মানুষের ক্ষতি করেন তাহলে আজ হোক বা কাল হোক সেই মানুষটি আপনার ক্ষতি করবে অথবা তার পরিবারের কেউ আপনার ক্ষতি করবে। শিহাব ভাই তার সেই সফরসঙ্গীকে আরও বললেন রাজু আর মঙ্গল চাইলেই সেই সাপটিকে সেখান থেকে তাড়িয়ে দিতে পারত, কিন্তু তারা সাপটিকে না তাড়িয়ে সেই সাপটিকে সেখানেই মেরে ফেলেছে আর সেই সাপটিকে মারার কারণে তার সঙ্গী তাদের উপর প্রতিশোধ নিয়েছে। এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। এ সময় শিহাব ভাই তার সেই সফরসঙ্গীকে আরও বলছিলেন, এজন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো সাপকে মারার আগে অবশ্যই তাকে তিনবার সতর্ক করার কথা। তারা যদি সেই সাপকে সতর্ক করত অথবা সাপটিকে সেখান থেকে তাড়িয়ে দিত তাহলে আজকে নিশ্চয়ই তাদের এত বড় ক্ষতি হতো না এবং যে সাপটি এখনও সেই কুয়ার মধ্যে বেঁচে আছে সেই সাপটি তার সঙ্গীকে নিয়ে আজও বেঁচে থাকত। শিহাব ভাই এবং তার সফর সঙ্গী একসাথে কথা বলছেন আর হাঁটছেন। এমন সময় শিহাব ভাই লক্ষ্য করলেন উনার সামনে ছোট্ট একটি জঙ্গল। তখন শিহাব ভাই গুগল ম্যাপে দেখলেন এই জঙ্গলটি অনেক ছোট, তাই শিহাব ভাই পিছনে থাকা উনার অন্যান্য সফর সঙ্গীদেরকে না ডেকে একাই সফর করতে লাগলেন। এমন সময় আমাদের সকলের প্রিয় শিহাব ভাই হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেললেন, কেননা সেই জঙ্গলের রাস্তাগুলো ছিল উঁচু নিচু। এমন সময় শিহাব ভাই হাঁটতে হাঁটতে একটি বিশাল আকৃতির অজগরের সামনে গিয়ে পড়লেন এবং এখানে আপনারা যে দুজন মানুষকে দেখতে পাচ্ছেন এই অজগরটি তাদের সাথে থাকা কুকুরটিকে খেয়ে ফেলতে চেয়েছিল। আর তারা যখন তাদের কুকুরকে সেই সাপের হাত থেকে রক্ষা করেছিল ঠিক তখনই আমাদের সবার প্রিয় শিহাব ভাই সেখানে পৌঁছে যান এবং সেখানে গিয়ে আমাদের সকলের প্রিয় শিহাব ভাই দেখতে পান কিছু মানুষ কি করে একটি কুকুরকে রক্ষা করছে একটি বিশাল বড় অজগরের হাত থেকে। কিন্তু এখানে আরও একটি ঘটনা ঘটে। শিহাব ভাই যখন সেই সাপটির অনেক কাছে চলে গিয়েছিলেন তখন সেই সাপটি শিহাব ভাইকেও আক্রমণ করতে এসেছিল এবং শিহাব ভাইয়ের এতটাই কাছে পৌঁছে গিয়েছিল যে সেই সাপটি চাইলেই শিহাব ভাইকে আক্রমণ করতে পারত। কিন্তু না জানি কি কারণে শিহাব ভাইয়ের কাছে এসেও শিহাব ভাইকে আর আক্রমণ করেনি। আর তখন সেখানকার সেই মানুষগুলো যখন দেখল এই সাপটি শিহাব ভাইয়ের ক্ষতি করতে চেয়েও ক্ষতি করল না, তখন তারা শিহাবের পরিচয় জিজ্ঞেস করলেন। এরপর শিহাব ভাই তার পরিচয় দিলেন এবং তিনি সেই মানুষগুলোকে বললেন তিনি পায়ে হেঁটে সৌদি আরবের উদ্দেশ্যে বের হয়েছেন এবং সেই মানুষগুলো যখন জানতে পারল শিহাব ভাই পায়ে হেঁটে সৌদি আরবে যাচ্ছেন, তাই এই বিশাল আকৃতির সাপটি শিহাব ভাইকে আক্রমণ করার সুযোগ পেয়েও আক্রমণ করল না। তখন তারা শিহাব ভাইকে বলল,
আমরা অমুসলিম, কিন্তু আপনার প্রতি এই সাপের শ্রদ্ধা দেখে আমরা মুসলমান হতে চাচ্ছি। তখন শিহাব ভাই সেই মানুষগুলোকে বললেন, কোনো সমস্যা নেই, মুসলমান হওয়া কোনো কঠিন বিষয় নয়, শুধুমাত্র মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে, মহান আল্লাহ তাআলার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে। এরপর শিহাব ভাইয়ের হাত ধরেই সেখানকার সেই মানুষগুলো মুসলমান হয়ে গেলেন এবং শিহাব ভাই সেই এলাকা পার হয়ে আবারও ওনার সফর শুরু করলেন। এবং শিহাব ভাইয়ের এই দিনটির ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল এবং এখানে কুকুরকে জড়িয়ে ধরে যে মানুষটি রয়েছে এই মানুষটি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি বিস্তারিত শেয়ার করেছেন। এখন ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ঘটনাটি কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে আমরা আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটির দ্বিতীয় পর্ব শুরু করা যাক।